একদম। Hey guys, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজ হবে মিথির সাথে দেখা। প্রায় 3 মাস পরে আজকে মিথির সাথে দেখা। আর এখন এখান থেকে আমাদেরকে হাওড়া যেতে হবে, হাওড়াতে যাব। আর হাওড়া গিয়ে আমরা যাব কাশ্মীর। এদিকে আমার লাগেজ প্যাক করতে হবে। এই যে টুকটাক শপিং করেছি, বাট আমি কোথাও এখনো বলিনি যে শপিং করেছি। কটা? 1টা 2টো 3টে যে 3টে 4টে প্যান্ট কিনেছি। একটা প্যান্ট, দুটো প্যান্ট আর শার্ট। যেহেতু শপিং ওখানে, সোয়েটার লাগবে ওখানকার সোয়েটার, তো ওই জন্য আমি আর এখানে সোয়েটারে আর শপিং করিনি। কিছু যা আমার কাছে আছে ওইগুলো নিয়ে যাব। এগুলো নিয়ে যাবি? ওখানে কিন্তু পড়তে পারবো না কিছু, বা নিয়ে যাই একটা তো কমসেকম নিয়ে যাই। ওখানে মানে এত ঠান্ডা যে ওখানে কিছু না। প্রথমবার যাচ্ছি কাশ্মীর, তো একটা আলাদাই মজা। শুধু তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, অনেক মজা আসবে। আর এখন এখান থেকে হাওড়া যেতে হবে। হাওড়া থেকে ট্রেন হলো 11:55। এখন বাজে কটা? এখন 9:00 বাজে। দেখতো 11:55 ট্রেন। আর মিথি ওরা আসবে গাড়ি বুক করে ডাইরেক্ট হাওড়া, আর আমি এখান থেকে একা যাবো হাওড়া। হাওড়ায় গিয়ে আমার ট্রেন ধরে বেরিয়ে যাবো। 8টা বাজে না, 9:10। আমি 9:10 দিকে বেরিয়ে যাবো। 9:10, 11:00, 9:00 বেরিতে হবে। তাড়াতাড়ি করে গাইস, যা যা আর প্যাক আছে আর কি নেবো ভাই, সবই হয়ে গেছে আমার। আর কি কি একটা, ও ওমা ওই এটা কোথায় কম্বল? একটা কম্বল নিতে হবে। আর কি কি আছে শান্ত একবার ভাব। কম্বল, ফোনের চার্জার। আমাদের জাস্ট এখনই আমরা শুরু করলাম গোছানো, গোছানো শেষ। ও একটা ই কর, ওই সোয়েটারটা আইফোনের চার্জার। হ্যাঁ, আইফোনের চার্জার, অ্যান্ড্রয়েড চার্জার, বোর্ড বোর্ডটাও নিয়ে যাবো। হ্যান্ড গ্লাভস দুটোই নিয়ে যাবি? হ্যাঁ, একটা ভিজে চলে যাবো, তখন মিস করবি এগুলো। ওই দেখো বাবা গো, চলো তাই জানতোই না আমি যাচ্ছি সত্যি। চলো গাইস, আর এই একটা সোয়েটার দেখতে পাচ্ছ, এটাও নিয়ে নিচ্ছে, কারণ এটা স্পেশাল পড়তে পারবো। একদম একদম, চলো। ই আমি কি বলছি, তার মানে এই একটা তো থাকবে। ওখানে গিয়ে মনে কর একটা সোয়েটার কিনবো, একদম পুরো বড় ঝাটে কাহাতে ঝেটকে বিদায় করতে পারি। মানে কি বললো, তুই নিজে জানিস কি আছে? ও ঝাটকে কাহাতে, ঝাটকে কাহাতে কি দেখি, ঝাটকে কাহাতে বাংলা থেকে হিন্দি বাইতে কি করে আটকাবি? চলো এবার আগে দেখে নে, দুটো সোয়েটার থাকুক, এইটা থাকুক, আর এবার আমার ওইগুলো ভিতরে ঢুকানো ছিল। এখানে 3টে 4টে কম্বল আছে, যে কম্বল গুলো ট্রেনে যেতে যেতে লাগবে, তো ওই জন্য এখানে এগুলো আছে। চলো এগুলো নিয়ে যাবো। ভাইয়ের এগুলো সারাক্ষণ করতে হয় না, আমার এটা আপাতত গোছানো কমপ্লিট। এই 3টে 4টে একটা ব্যাগে ভর। আমি জানি না এর ভিতরে আরো কি কি বাকি আছে এখনো নিতে, কিন্তু যা যা নিয়েছি নিয়ে নিলাম। আর যা বাকি থাকে বাকি থাকুক, পরে দেখা যাবে। বছর ও কোথাও না কোথাও ঘুরতে যায়, তার মধ্যে 2-3টে বেশিরভাগ থাকে তীর্থস্থান, আর বাদ বাকি থাকে ঘোরা। এবারে আমাদের প্রথম দিন হবে 2024 এর, ওর ফার্স্ট ট্যুর ছিল জানুয়ারি মাসে অযোধ্যা রাম মন্দির, অযোধ্যাতে গেল। তারপরে এখন ফেব্রুয়ারিতে যাচ্ছে কাশ্মীর, মার্চটা অফ থাকবে। আর যদি কোথাও যদি যাই সেগুলো পরে গাইস। এখন আমাদের এবছর আমি যাব কেদারনাথ। এবছর বোনকে নিয়ে যাবো কেদারনাথ।
চলো গাড়ি হয়তো নিচে চলে এসে ফোন করতে পারছে না হয়তো ফোন করছো তুমি বললো এই আমার ফোন আছে এই 5 রুপিয়া লেলা ইয়ো চকলেট কিনে রাস্তা দিয়ে খেয়ে নি 50000 টাকা অনলাইন করে দিস কিন্তু ঠিক আছে এই মাত্র 20000 টাকা দিয়েছি তোকে কি বাজে গাইস চলো 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 তাড়াতাড়ি ও ভাইও বেরোচ্ছে তাড়াতাড়ি গাড়ি এই মাল জিনিস নে আমাদের লাগেজ তিনটা হয়ে গেছে ঘুরতে যাই ফালতু এত এত টাকা খরচ করে 20000 আরো 20000 শপিং দেখো যারা যারা আলসে তারা এইসবের মজা বোঝে না 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 আমার বোনকে আমি রেখেছি টাকা পয়সা ও শুধু দেবে আর আমি ঘুরব হিসাব না দেওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগেজ নে ফাস্ট জুতোটাই আমি ধরলাম চল 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 লোটা কম্বল নিয়ে কোথায় যাচ্ছিস তুই ওরা ট্রেনে ঘুমাতে প্রবলেম হবে তাই তারা চলে এসছে ওনারে ফোন করি এই চলে এসছে অলরেডি আর গাড়িটা চিনতে পারছিল না অনেকক্ষণ ধরে ঘুরছিল আশেপাশে তাই না কবে জিজ্ঞাসাই করেন তাই গাড়ি আলো সীমাদির মতন ম্যাপ বোঝে না তাই না সীমাদির মতন না সীমাদি ছিল বলে গাইটা এখানে এলো না লোকমান ছিল বলে তুমি ছিল বলে এখন ম্যাপ করলো ঠিক আছে একবারে বলে একবার ওই ধাবড়িটা দিলাম বলে এই যে এলো আরেকজনকে ফোনটা দিয়ে বলে আপনি কথা বলেন নি চলো গাইস আমাদের চাচা কাছে শান্তও যাবে আমার সাথে তাই না চলো এই এই সাইড দে ডিকি খুলতে হবে না হ্যাঁ ডিকিতে ঢুকিয়ে নি না ডিকি খুলতে হবে না কেন ডিকি বলে দিয়ে যেতে হবে এগুলো এগুলো কোথায় রাখবো চলো টাটা ইয়ো টাটা ভাই টাটা ভাই শান্ত টাটা চলো গাইস ফাইনালি গাড়িতে উঠে পড়লাম আর এখন এখান থেকে দেখাচ্ছে হলো গিয়ে আরও 40 মিনিট এখান থেকে 16 কিলোমিটার 16 কিলোমিটার পরেই হলে গিয়ে হাওড়া স্টেশন আগে যাই রোডে আছি আর পিছনে শান্ত আছে আমাদের সাথে আমি যাচ্ছি তাই তো একদম কিন্তু টিকিট নেই তো টিকিট লাগবে না তুই আমাদের লোকাল ট্রেনে টিকিট কেটে চলে যাব হ্যাঁ ওচ সাইডে হাওড়া ব্রিজ আর এর পাশে হাওড়া রেল স্টেশন তো চলো আমরা যাব নিচে নেমে আর এখন আমাদেরকে ওয়েট করতে হবে মিঠুরা আসছে আমি একটু আগে চলে এসেছি ওদের এর আগের বার আমি লেট করেছিলাম অনেক কিন্তু এইবারে আমি আগে এসেছি আর ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমাদের বাড়িতে ধারে 40 মিনিট লাগে আসতে আর মিঠুদের বাড়ি থেকে আসতে পারে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বেশি লাগে তো চলো এই সে ওই যে হাওড়া রেল স্টেশন ফাইনালি নেমে গেলাম হাওড়া এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে ভিতরে বাট তার আগে ফোন টোন গুলো একটা সাবধানে ঢুকি নি তারপর আর তোমাদের যে অনুষ্ঠান জন্য এত হবে কেন দেবে দেখা হয়েই গেল ইয়ো গত 3 মাস চলো কেমন লাগছে তো এখন আমরা যাবো ঘুরতে আমাদের ট্রেন 14 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে না কাশনা না আমার দিদি কাশ্মীরে যাবে শঙ্করদাকে সাথে করে নিয়ে যাবে শঙ্করদের জন্য যাই তোমার সাথে একটা এত এত প্রশ্ন তো কম ছিল ভরে গেছে নাও একদম আমি চাপন করে দিয়েছি শঙ্করকে প্যাকেজ করে সাথে করে নিয়ে যাচ্ছি চলো চলে এসেছি আর এদিকে দাদা আছে বৌদি আছে হ্যালো হ্যাঁ কি দাদা একদম এখান থেকে যাব কাশ্মীর আর ফার্স্ট টাইম যাচ্ছি আমরা প্রথমে আমরা কাশ্মীর যাব না জানতে পারবে তারা খুব জানতে পারবে চলো গাইস তাহলে ওয়েট করো ধীরে ধীরে করে হবে আর এখন সবাই মানে খুশি তো গাইস যা যারা আগে আমাদের কদিন আরো আমাদের মানে 2 দিন আরো বেশি ইস্ট আমাদের পুরো হয়ে গেছে সেটা কোথায় যাব তা আমি কি জানি আমি তো কোনো খেয়ালই নেই এতে যাই হোক গাইস আমি শুধু ঘুরবো যাই হোক গাইস তাহলে তোমরা দেখতেই পারবে এখন ও যাবে ফুচকা খেতে বসিও চলো যাবো যেখানে আবার কয় এতদিন পরে ঘুরতে যাচ্ছি চলো এখন দাদা এখানে থাকবে আমরা ফুচকা খেতে যাবে ও তোমার এই চকলেট আমি অনেক খুঁজেছি খুঁজে খুঁজে নিয়ে এসেছি চলো গাইস এখন যাই ফুচকা খেয়ে আসি অনেক দিন পরে দেখা হলো ইয়ো তো গাইস এখন ওরা খাচ্ছে হলো কি এখানে
কচুরি তিনটা নিলে টোটাল না ছটা ছটা বুঝলাম চলো গাইস কি হ্যাঁ বাড়ির গুলো আলাদা না ট্রেন উঠলে কিন্তু আর হবে না এখনো ভাবো তো গাইস তো নিরামিষ হয়ে গেছে তাই তো চলো এটা ভালো লাগলো যে ও নিরামিষ হয়ে গেল কি পুরো ভালো আছে তো ডেট ফেটি হয়নি তো কারণ আমি দুবার খেয়েছি ওখান দিয়ে আমি ডেট দেখি আপনাকে দিচ্ছি ঠিক আছে তাহলে তুমি খাবে না বদি দাদা বদি খাবে তো হ্যাঁ তিনটা দাও আর তুমি কি খাবে হ্যাঁ একটু গরম করে দাও তাহলে তুমি ভেজ খাবে এখানে ভেজের চলো হ্যাঁ ওই টেস্টটা ঠিক আছে একদম একদম তিনটে বড়টা দিন বড়টা তো ভেজ বলো ভেজ খাবার এনেছে আর ও কেউ জানো না জানো ও কিন্তু সেই কিপ্টে কিপ্টে বলতে মানে দাম দর করে সেই লেভেলের মানে 50 টাকার জিনিসে যদি ও বলে 50 টাকা ও বলবে 20 টাকা দেবা যদি দাও তাহলে নেব তাই তো ওই একটা মানি ব্যাগ 90 টাকার মানি ব্যাগ ও বলে 80 টাকার মানি ব্যাগ তুমি বলেছ কত ও বলে যে 60 টাকা বলে নেব না 50 টাকা বলে নেব বাবু 80 টাকা জিনিস সুবোধ করে 60 টাকা চলে আরে এই কলা কত করে তোমাদের ওখানে তোমাদের ওখানে 2 টাকা বিজ আর এখানে কত তাহলে তুমি বলছিলে কত 3 টাকায় হবে তোমাদের ভেরিতে কলা অ্যাভেলেবল তাহলে ওখান দিয়ে পেরে নে এই ব্যবসা করব চলো তুমি তাহলে দাঁড়িয়ে থাকবা তুমি স্টোরি দেবো আমি বিক্রি করব যে গাইস এখানে আছি কলা নিয়ে চলো গাইস তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই চিনতে পারছো না গাইস আমাদের ট্রেন তো গাইস অনেকক্ষণ আমরা বসে আছি এই ট্রেন ঢুকেছে কিন্তু মিথি বলে যে না এটা না এটা না লাস্টে এইটাই এখন আবার তাড়াহুড়ো করে ট্রেন উঠতে হবে এবার চলছে ভিডিও বানানো দিকে পুলিশ ডাকছে থানা চলো এই চলো ও ভিডিওটা হয়নি ট্রেন ছেড়ে দিলে তোমার ভিডিও দিয়ে কি করবে তুমি সব ভিডিও যাবে আসো सिग्नल हो गया ना ये नहीं उठ रहा है देखो सर जी इसको इसको उठ आ जाओ डरे इधर जत भलो बोल चलो ओदी चलो ट्रेन छेड़ दिया आम चोरी करे कुछ नहीं नीले की होबे चो बड़ो भूल करे सेरम नॉर्मल जगह ये नॉर्मल सीट के पागल है तो नॉर्मल है ए ए চলো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তাই না ফাইনালি এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন উপরে উঠে বসে আছি ওই সাইডে ওরা দুইজন আছে বৌদি আছে আর ওদিকে মিথি আছে হ্যালো আর এদিকে দাদা আছে যা খায় ওই জায়গাটা ওইটা নিয়ে এবার হলো আমাদেরকে ঘুমাতে হবে আমার সিট হলো নিচে দাদাও নিচে আর বৌদি আর মিথি উপরে ঘুমাবে এই জায়গাতে ওরই প্রবলেম বেশি হচ্ছে সবচেয়ে তাই না ওদের গাছের কুল নাকি অনেক মিষ্টি চলো এবার রাত অনেক হয়ে গেছে এবার আমি ঘুমাই দেখা হচ্ছে কালকে সকালে বাই বাই।